ଥିଲେ ଆରେ ମୁସଲୁ ଗାଁ ଅଛି ଓଡ଼ିଶାରେ। ଏଠି ଆମର ଅଞ୍ଚଳରେ ବେଶୀ କପା ହେଉଛି, କପାର ମଣ୍ଡା ଆଉ ମକା ପୁରା 50% ଚାଷ ହେଉଛି। ପୁରା ଯେତେ ପଡ଼ିଆ ଜମିରେ କପା ଆଉ ମକା ଆଉ ଦୁସରା କିଛି ହବ ଆଉ ମକା। ଆଚ୍ଛା, ତ ସେଇ ମୁଁ ତ କାଲି ପୁରା ଧମକେଇ ଦେଇଛି ଯାଇକି জায়গায় মন্ডি সুরুখুরে চালিব তার ব্যবস্থা সরকার করছেন। প্রত্যেক মন্ডি জন জন নোডাল অফিসর রহবে এবং 4-5টা মন্ডি নেইকি জন সুপরভাইজর রহবে। টোটাল সিস্টম কু কলেক্টর নিজে মনিটরিং করবে এবং 2-2টা জেলা পাই জনে জনে মাননীয় মিনিষ্টর মধ্যে দায়িত্ব রহবে। তেমন মন্ডিরে কিছু অসুবিধা হব না। ডাইরেক্ট কৃষক মানে তাঁর খাতার 3100 টঙ্কা নাকি পাইবে পর কুইন্টাল ধান রেট। তেমন কৌশি মিডিল ম্যান বা দলাল সিস্টম চালব না, এই বারম্বার কইছি। তেমন কৌশি প্রকার দুর্নীতি ভ্রষ্টাচার এ সরকার প্রশ্রয় দেব না। ধানর মান দেখি 3100 টঙ্কা দিয়া যাব। ধানর মান এফেক্টিভ মান আমি চারিআডে লোক মানুষ কৌছু যে কৃষক মানুষ যে এফেক্টিভ মানর ধান আন, টিকি পরিষ্কার পরিচ্ছন্ন ধান, শুখিলা ধান আন, তাহলে আমার কটনি ছটনি হব না। কটনি ছটনিটা ইস্যু সবুলে রয়েছে। কটনি ছটনি এইথরক নকরা মাননীয় মুখ্যমন্ত্রী বি নির্দেশ দিয়েছেন, কিন্তু সেপাই কৃষক মানে বি টিকি সতর্ক হওয়া পড়ব। টিকি এফেক্টিভ মানর ভালো মানর ধান আনতু বলে নিবেদন করছি। মন্ডির সিসি ক্যামেরা লাগবে, কোন সিসিটিভি ক্যামেরা প্রত্যেক মন্ডিরে লাগবে। আর যে গাড়িরে ধান যাব সেটি জিপিএস সিস্টম করা যাব। তেমন টেকনোলোজির মধ্যে ভরপুর ইউজ করা যাব, যেমতি দুর্নীতি ভ্রষ্টাচার কু রখা যায়। কালি বরগড়ে আরম্ভ হচ্ছে প্রথম থর মন্ডি, বরগড়ে আরম্ভ হব। মু কালি বরগড়ে রহবি, তো এই স্টার্টিং বেড়ে মধ্য মু অনুধান করবি সিস্টমটা কেমন চালছে।